থেকে আসছি এই সিস্টেমে, বয়স 1.5 বছর। আমার সিনিয়র কৌশল খান এবং জুলফিকার আলী খান স্যার, এই দুজনের হাত ধরে এই সিস্টেমে এসেছিলাম। আজকে আপনাদের মতো চেয়ারে বসেছিলাম, আজকে সৌভাগ্য হয়েছে এই 1.5 বছরে স্যারের থেকে শিখে নলেজ নিয়ে এই জায়গায় এসে বলার সৌভাগ্য হয়েছে। তো এই দুই স্যারের জন্য আমি একটু জোরে কাজ করছি। আমরা সবকিছুই শুনলাম যে কোম্পানি প্রোফাইল, কোম্পানি কিভাবে, জার্নিটা কি ছিল, কোম্পানি কিভাবে স্টার্ট করেছিল, দুটো কোম্পানি দিয়ে স্টার্ট, দুটো অফিস দিয়ে স্টার্ট করেছিল এবং 6টা মেম্বার দিয়ে স্টার্ট করেছিল, প্রোডাক্ট ছিল নিয়ার আউট 8 থেকে 10টা। সেই জায়গায় আজকে 18 বছরের জার্নিতে আমাদের কোম্পানি কিন্তু দুটো অফিস থেকে, আমাদের কতগুলো অফিস ভেস্টিজে, হ্যাঁ কত অফিস, 48টা অফিস, আর আমাদের ডিএলসিপি তাহলে ভাবুন তাহলে কোম্পানি কোন জায়গায় গিয়েছে। এবং আমাদের মেম্বারের সংখ্যা যেখানে ছিল 6 জন, আজকে আমাদের মেম্বার 3 কোটি+। ইয়েস, রোজগার কিভাবে করবো বলছিলেন যে আমরা কিন্তু ভিটামিন এ বি সি ডি বা ডাক্তার বাবু যারা আছেন তারাও কিন্তু সব ভিটামিন দিয়ে দেবে আপনাকে, কিন্তু একটা ভিটামিন নিজের কাছে রেখে দেবে, সেটা কি, ভিটামিন এম। তো সেই ভিটামিন এমটা আমরা এখান থেকে কিভাবে আর্ন করব সেটা আমরা কিন্তু এখন দেখব। দোকানদার আছেন, দোকানদার কি সেই প্রোডাক্ট গুলো বানায়? দোকানদার কিন্তু সেই প্রোডাক্ট কখনোই বানায় না। সেই দোকানদার কি করছে, দোকানদার দুটা প্রোডাক্ট আনছে কার কাছ থেকে, যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটর, তারপরে আছে কি সিএনএফ, মানে যেখানে কোম্পানির প্রোডাকশন হয়ে প্রোডাক্টগুলো জমছে, তারপরে হচ্ছে কোম্পানি। অর্থাৎ আমরা যে একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, সেটা কিন্তু ব্যবহার করার মাধ্যমে আরো 6টা মানুষ রোজগার করে বেরিয়ে যাচ্ছে। কার জন্য, আমার জন্য। এটা যদি রিয়েলাইজ করুন যে একটা মুদির দোকান, একটা ছোট্ট মুদিখানার দোকান যখন শুরু করে, খুব ছোট ভাবে একটা গুপ্তি দিয়ে শুরু করে, কিন্তু সেই মুদিখানার দোকানগুলো কি হয়, আস্তে আস্তে ফুলে ভেবে ওঠে, একটা থেকে দুটো ব্রাঞ্চ হয়ে যায়, 3-4 ব্রাঞ্চ হয়ে যায়, তাদের বাড়িটা কিন্তু কাঁচা থেকে পাকা হয়ে যায়। ইয়েস অর নো? ইয়েস। তাহলে তাদের জন্য হচ্ছে এই, আমার আপনার জন্য হচ্ছে, এবং হওয়ার কারণটা কি, কারণ দেখুন আমরা এই ঘরে যারা বসে আছি আমাদের সবার কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি আছে, একটা পরিচয় আছে, তাই তো? হতে পারে কেউ ছেলে, কেউ মেয়ে, তারপরে কি আমাদের ধর্ম, কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এরকম ভাবে তো আমাদের পরিচয়। কিন্তু আরেকটা কমন পরিচয় আমাদের মধ্যে আছে, যেটা হচ্ছে কি, আমরা হচ্ছি কাস্টমার, তাই তো? অর্থাৎ কষ্ট করে মর, মানে যেদিন আমরা জন্মেছিলাম সেই দিন থেকে শুরু করে যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন অবধি কিন্তু আমরা কাস্টমার হয়ে থাকবো। ইয়েস অর নো? ইয়েস। আপনি যখন জন্মেছিলেন, ভালো করে রিয়েলাইজ করুন, আপনার জন্য আপনার বাবা অথবা মা প্রথমে কি কিনেছিল, দুধ কিনেছিল, টাওয়েল কিনেছিল, এবং একটা বেবির যা যা দরকার সবকিছু কি হয়েছিল, কিনতে হয়েছিল, সেটা কার জন্য, আমার জন্য। অর্থাৎ আমি কাস্টমার, এবং সারা জীবন আমি কিন্তু এই কেনাকাটা করে যাব, এবং যেদিন আমি চলে যাব সেই দিন পর্যন্ত কিন্তু আমার জন্য কি দোকান কিনতে হবে, তো ফুল কিনতে হবে, প্রচুর কিছু কিনতে হবে, মানে আমার আমরা যেদিন চলে যাচ্ছি সেদিনও কিন্তু আমরা কাস্টমার থেকে যাচ্ছি। তো আজকের পর থেকে আমরা কিন্তু শুধু কাস্টমার থেকে যাব না, আজকে আমাদের ভেস্টিজ অপশন দিচ্ছে যে আজকে থেকে আমরা কিন্তু শুধু কাস্টমার নয়, আজকে এখান থেকে আমরা সমস্ত বেনিফিট আমরা কিন্তু ডিস্ট্রিবিউটর হয়ে বাঁচবো, এবং আমাদের লাইফটাকে কিন্তু অন্য রকম ভাবে আমরা চালাবো। কিভাবে, ফর এক্সাম্পল, আচ্ছা মার্কার তো পেয়ে গিয়েছি, তো ফর এক্সাম্পল যদি বলি এই যে এতক্ষণ ধরে প্রোডাক্ট গুলো বলা হলো, আমাদের প্রত্যেকের লাগে কি লাগে না, সংসারে প্রত্যেকে লাগে তো, লাগে না, কেউ আছে এই ঘরে যে আমাদের সমস্ত প্রোডাক্ট লাগে না? তো দেখুন আমরা কি করি, এই ধরনের যে প্রোডাক্ট গুলো যেটা একটু আমি বললাম, আপনি কাস্টমার আর এখানে হচ্ছে কোম্পানি, তাহলে কি হচ্ছে, নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মাধ্যমে কি হচ্ছে, প্রোডাক্ট গুলো আমার বাড়ি চলে আসছে, ক্লিয়ার হয়েছে? যেমন যদি বলি কোম্পানি, তারপরে হচ্ছে সিএনএফ, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, এবং কিন্তু আরো দুটো মানুষ আছে, তারা তারা হচ্ছে অ্যাড, টিভি চ্যানেল। আচ্ছা টিভি চ্যানেলগুলো যে টিভিতে অ্যাড দিচ্ছে, ওরা কি ফ্রিতে দিচ্ছে? কোটি কোটি টাকা কিন্তু নিয়ে তারপরে অ্যাডটা দিচ্ছে, তাই তো? এবং যে ব্যক্তি অ্যাড দিচ্ছিলেন, একটু আগে আলোচনা হয়েছিল
যে ম্যাডাম আপনি লাক্স সাবান ব্যবহার করতেন তাই তো কে আরজিত ম্যাডাম ঐশ্বরিয়া ঐশ্বর্য রায় আচ্ছা ও যে বলছে 10 টাকা সাবানটা মাখুন মাখলে কি হবে না আপনি সুন্দর হয়ে যাবেন না ফর্সা হয়ে যাবেন কি মনে হয় লাক্স ওই 10 টাকার সাবান সে কোনদিন মাখবে ঐশ্বর্য রায় কোনদিন মাখবে সে কিন্তু মাখবে না কোটি কোটি টাকা পাচ্ছে তাই সে জিনিসটাকে ব্র্যান্ডটাকে কি করছে প্রমোট করছে তার মাঝখানে কি রয়েছে সেলিব্রিটি তাহলে যদি আমরা দেখি কোন একটা প্রোডাক্ট আমরা যদি 100 টাকায় কিনি সেই প্রোডাক্টটা কোম্পানি খুব বেশি হলে 30 থেকে 40 টাকায় কোম্পানি কি করছে প্রোডাকশন করে দিচ্ছে মানে নিজের লাভ দেখে কোম্পানি কিন্তু 40 টাকা ছাড়ছে মিডিলে কি হচ্ছে মিডিলে এই 60% 60 টাকা এই 5 টাকা 10 টাকা 15 টাকা এইভাবে কিন্তু মিডিল ম্যানের কাছে চলে যাচ্ছে সেটা হচ্ছে জেনারেশন জেনারেশন ওয়াইজ মানে আমাদের বাবা ঠাকুরদার আমল থেকে কিন্তু এই কনসেপ্টে কিন্তু আমরা প্রোডাক্ট কিনে আসছি তো এইখানেই হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং এর কনসেপ্ট সেটা কি না সেটা হচ্ছে ভেস্টিজ কোম্পানি কি করছে এখানে সমস্ত প্রোডাক্ট নিজে ম্যানুফ্যাকচারিং করছে তৈরি করছে এবং এই মিডিল ম্যানকে হাত দিয়ে দিচ্ছে না প্রোডাক্টটা ডাইরেক্টলি তাকে দিচ্ছে কাস্টমারের ঘরে পাঠিয়ে দিচ্ছে এবং এই যে 60 টাকা এই মিডিল ম্যান নিয়ে চলে যাচ্ছিল এই 60 টাকাটা কিন্তু কাস্টমারের ঘরে যাওয়া কি হচ্ছে ফিরত আসছে তাহলে লাভ না ক্ষতি তাহলে এবার কি সিস্টেমে দিচ্ছে সেটা আমরা একটু দেখে নেব এখন আপনারাই বলুন নতুন কারা আছেন একটু হাত তুলুন প্লিজ নতুন আচ্ছা ম্যাডাম আছেন ম্যাডাম আপনাদের সংসারে মাসে অ্যাপ্রক্স কত টাকা কেনাকাটা হয় এই ধরনের জিনিসপত্র অ্যাপ্রক্স বলুন না 5000 টাকা কজন ফ্যামিলি মেম্বার 5 জন ফ্যামিলি মেম্বার 5000 টাকা চাষবাস আছে কি চাষবাস নেই তো চাই 5000 টাকা আমি ধরছি ম্যাডাম 5000 টাকা নয় বললাম 3000 টাকা এখানে লিখছি আপনি দোকানে যদি ছোট থেকে ছোট ফ্যামিলি হয় 3000 টাকা মিনিমাম তো লাগে ইয়েস অর নো এই যে 3000 টাকার প্রোডাক্ট আমাদের দোকানে কিনতে যাই সেই দোকানদার আমাকে কত টাকার প্রোডাক্ট দেয় 3000 টাকারই প্রোডাক্ট দেয় এর বেশি কি দেয় কিন্তু আপনি যখনই ভেস্টিজে চলে আসছেন তখন আপনি কিন্তু প্রোডাক্ট পাবেন 3600 টাকা ভালো না খারাপ ভালো এরপরে দেখুন এই যে 3000 টাকার প্রোডাক্ট নিচ্ছেন আপনাকে 300 টাকার প্রোডাক্ট হাতে হাতে গিফট দিচ্ছে কোন দোকানদার কি আপনাকে দিয়েছিল এর আগে অবধি 30 টাকার একটা বিস্কিটের প্যাকেট কি দিয়েছিল দেয় তাহলে বেশি যখন 3000 টাকা কেনাকাটা করছে 300 টাকার প্রোডাক্ট হাতে হাতে গিফট আছে এবং আছে ক্যাশব্যাক এই যে 3000 টাকার প্রোডাক্টটা কেনাকাটা করলেন আপনার অ্যাকাউন্টে 100 টাকা আবার কি হচ্ছে ক্রেডিট হচ্ছে তাহলে আমি দেখি 3000 টাকা খরচা করলাম 600 300 900 আর 100 1000 টাকা লাভ ভালো না খারাপ ভালো কোন দোকানদার আশ্বস্ত দিয়েছিল তাহলে বেসিস কেন দিচ্ছে মাস কেন ওই মিনিমাম গুলো নেই শুধু এখানে শেষ হয় ম্যাডাম এই যে 3000 টাকার মার্কেটিংটা কিনা করাটা এটা কি বছরে একবার করে না প্রত্যেক মাসে একবার করে প্রত্যেক মাসে একবার তাহলে আপনি আমাদের সিস্টেমে 4 মাস ধরে কিনবেন কমাস 4 মাস তাহলে 3 চারে কত হচ্ছে 12000 টাকা এই 12000 টাকার প্রোডাক্ট আপনি কিনছেন আপনি দেখুন একবার 3000 টাকার প্রোডাক্ট যদি কিনেন আপনার 1000 টাকা লাভ হয় তাহলে 4 বার কিনলে 4000 টাকা ফিফথ মান্থে পঞ্চম মাসে কোম্পানি আপনাকে বলছে যে আপনি 4 মাস এই কেনাকাটাটা করেছেন পঞ্চম মাসের বাজারটা আপনাকে টাকা দিয়ে করতে হবে না শুধু একটা খালি ব্যাগ নিয়ে আসবেন এবং এমআরপি মূল্যে 3000 টাকার প্রোডাক্ট বাড়ি নিয়ে যাবেন কেমন হবে ম্যাডাম ভালো হবে কি খারাপ হবে অন্য দোকানদার কি করত সারা বছর এইভাবে কিনে নিয়ে আসতেন বৈশাখ মাসে হতো কি হাল খাতা একটা লাড্ডুর প্যাকেট আর একটা ক্যালেন্ডার এর বাইরে কিছু দিয়েছিল কিন্তু ভেস্টিজে আপনি এসেছেন যা সেই কেনাকাটাটুকুই করছেন আপনার লাভ কত হচ্ছে তাহলে দেখে নিই 4 আর 3 এ 7000 টাকা আপনার কি হচ্ছে প্রফিট কোন দোকানদার দিতে পারবে তাহলে আমরা খরচা করছি কত টাকা অ্যাপ্রক্স 5000 টাকা আমরা খরচা করছি একটা হাততালি হবে না ইয়েস